বর্তমানে আমরা আট থেকে আশি প্রায়শই প্রত্যেকে কিন্তু চিজকেক খেতে ভীষণই পছন্দ করি এই চিজকেক বানানো যতটা সহজ খেতেও কিন্তু হয় ততটাই সুস্বাদু এবং অনেক মজা করে সকলের সাথে বাড়িতে খাওয়া যায় তাহলে আমার আজকের রেসিপি ম্যাঙ্গো চিজকেক আজকে আমি আমের সাথে এই চিজকেক বানাচ্ছি এবং এই চিজকেক বানানোর প্রত্যেকটা স্টেপ আমি নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমরা ক্রিম চিজ তৈরি করব। বাজার থেকে কোনোরকম ক্রিম চিজ আজকে আমরা কিনবো না কিনে ব্যবহার করব না মানে আমরা বাড়িতেই ক্রিম চিজটা তৈরি করব। ক্রিম চিজ তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন পড়বে ফুল ক্রিম দুধ তবে টোন মিল্ক দিয়েও কিন্তু বানানো যায় টোন মিল্ক দিয়ে যদি বানানো হয় তাহলে কি হয় ছানার পরিমাণটা কম হয় এই আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি যাই হোক গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রের মধ্যে প্রথমে আমি সামান্য জল ছড়িয়ে নিলাম জল দিয়ে তারপর যদি দুধ জাল দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কখনোই নিচে লেগে যায় না জাল দেওয়ার সময় আচ্ছা এবার আমি এর মধ্যে লিটার দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দুধ ব্যবহার করবেন যতটা বড় ক্রিম চিজ বানাতে চান আমার যেহেতু ক্রিম চিজের পরিমাণ বা সাইজটা অনেকটাই বড় সেই জন্য আমি কিন্তু চার লিটার দুধ ব্যবহার করছি আর চার লিটার দুধ থেকে আমার মোটামুটি ফুল ক্রিম দুধ আমি ব্যবহার করেছি সাতশো থেকে সাড়ে গ্রাম ছানা তৈরি হবে মানে মেজারিং কাপ হিসেবে বললে তিন কাপ ছানা তৈরি হবে দুধ এখানে জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই জাস্ট একটা বয়েল চলে আসলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর দুধটা একটু না করে ঠান্ডা করে নিলে যে ধোয়াটা গরম ভাবটা সেটা চলে গেলে তারপর আমরা দুধটা কাটিয়ে নেবো দুধ কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করছি আর এখানে আমি মোটামুটি হাফ কাপ ভিনিগার ব্যবহার করেছি যেহেতু দুধের পরিমাণ বেশি তাই এখানে ভিনিগারের পরিমাণটাও কিন্তু একটু বেশি প্রয়োজন যাই হোক দুধটা একটু ঠান্ডা হলে ওই ভিনিগার আমি অল্প অল্প করে দিয়ে না করে দুধটাকে কাটিয়ে নেব। দুধ কাটানো হয়ে গেলে মানে ছানা আর জলটা আলাদা হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে আমি এই ছানাটাকে ঢেলে নিলাম আর পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিলাম যেহেতু ভিনিগার দিয়ে আমাদের দুধটা কাটানো হয়েছে তাই ছানাটা একটু ধুয়ে নেওয়া প্রয়োজন যদি পাতিলেবুর রস দিয়ে ছানা কাটান তাহলে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই পাতিলেবুর রস ছাড়াও আপনারা কিন্তু টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন যাই হোক এবার এখানে আমরা প্রথমেই ক্রিম চিজের যে থার্ড লেয়ার বা ফাইনাল লেয়ারটা থাকে সেই লেয়ারটা তৈরি করবো বা বেস লেয়ারও এটাকে বলা হয় এই বেস লেয়ার তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন পড়বে বিস্কিট এখানে আমি দু রকম বিস্কিট নিয়েছি হর্লিক্স বিস্কিট আর মেরি বিস্কিট নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে পার্লেজি বিস্কুট ব্যবহার করতে পারেন আর শুধুমাত্র হর্লিক্স বিস্কুট বা শুধুমাত্র পার্লেজি বিস্কুট বা শুধুমাত্র মেরি বিস্কুট ব্যবহার করে আমি কখনোই এই বেস লেয়ারটা বানাই না আমি দু রকম বিস্কিট মিলিয়ে বেস্ট লেয়ার বানায় এতে আমার মনে হয় বেশি ভালো হয় আমি দুটোই চেষ্টা করেছিলাম মানে প্রথম যখন ক্রিম চিজ আমি বানিয়েছিলাম তখন শুধুমাত্র হলিস বিস্কিট দিয়ে বানিয়েছিলাম একবার শুধুমাত্র পার্লিজি বিস্কিট দিয়েও বানিয়েছিলাম আবার একবার শুধুমাত্র মেরি বিস্কিট দিয়েও বানিয়েছিলাম তবে আমার কিন্তু বেস্ট রেজাল্ট আমি পেয়েছি এই দু রকম বিস্কুট মিশিয়ে যখন বানিয়েছিলাম তখন যাই হোক এখানে আমি তিরিশটা বিস্কুট নিয়েছিলাম হলিস বিস্কিট আর মেরি বিস্কিট মিশিয়ে আর এই বিস্কুটগুলো আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে মানে ভেঙে নিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়োটা ভালো মতন হয় আর ওরই মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ মানে চার চামচ চিনি ব্যবহার করেছিলাম চিনি অল্প পরিমাণ ব্যবহার করতে হবে এখানে খুব বেশি চিনি ব্যবহার করার প্রয়োজন নেই তারপর প্রথমে বিস্কুট আর চিনিটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ মানে পুনে এক কাপ মতন নর্মাল রুম টেম্পারেচারে থাকা বাটার ব্যবহার করেছিলাম দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নিয়েছিলাম ব্যাস আমাদের বেস লেয়ার তৈরি এই বেস লেয়ারে বাটারের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়বে একদম হাত দিলে আপনারা বুঝতে পারবেন হাতের মধ্যে কিন্তু একটা তেল ভাব চলে আসছে খুব সুন্দর বাইন্ডিং আসে আর একটু বাটারটা বেশি ব্যবহার করলে বেস লেয়ারটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমাদের বেস লেয়ারটা এবার তৈরি করে নিতে হবে প্রথমেই আমি একটা এইরকম লক সিস্টেমওয়ালা মোল্ড নিয়েছি এই ধরনের কেক মোল্টগুলো সাধারণত কেক বানানোর জন্য ব্যবহার করা হয় তবে আপনারা যদি এইরকম মোল্ড হাতের কাছে পেয়ে না থাকেন বা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল বাড়িতে থাকা স্টিলের বাটির মধ্যেও কিন্তু এই ধরনের চিজকেক বানিয়ে নিতে পারেন এর আগে আমি একটা কমিউনিটি পোস্টে আপনাদের সাথে ম্যাঙ্গো চিজকেকের একটা ফটো শেয়ার করেছিলাম তো সেখানে যে চিজকেকটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু কোনো রকম মোল্ড ছাড়া একটা স্টিলের বাটির মধ্যে বানানো যাই হোক আপনারা কিন্তু চাইলে স্টিলের বাটির মধ্যেও এই কেকটা তৈরি করতে পারেন এবার আমি প্রথমে ওই যে বিস্কুটের মিশ্রণটা বানালাম মানে লেয়ারটা বানালাম বাটার দিয়ে মিশিয়ে সেটা আমি ওই মোল্ডের মধ্যে দিয়ে ভালো মতো স্প্রেড করে দিলাম আর একটা বাটির সাহায্যে চেপে চেপে আমি একদম চারিপাশ সমান করে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে অপরদিকে ছানার জল ঝরতে দিয়েছিলাম মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এইভাবে ছানাটা জল ঝরতে দিয়েছিলাম ছানা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর জলটাও ঝরে গেছে এখন এই জল ঝরিয়ে নেওয়া ছানাটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে আর আমার যেহেতু ক্রিম চিজের পরিমাণটা বেশি তাই আমি এটাকে কিন্তু দুটো ভাগে ব্লেন্ড করব বা ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি অর্ধেক ছানা দিলাম তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম খুব সামান্য একটু লবণ দিতে হবে কারণ ক্রিম চিজে কিন্তু সামান্য একটু নোনতা ভাব থাকে এই ধরুন ওয়ান ফোর চার চামচ মতন লবণ দিয়েছি আর দিয়েছি দু থেকে তিন চামচ মতন চিনি চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এরই মধ্যে আমি একটা পাতিলেবু এইভাবে একটা গ্রেটারের সাহায্যে পাতিলেবুর উপরে উপরের যে সবুজ কষাটা থাকে সেটাকে কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম যাকে বলা হয় লেমন জেস্ট এই লেমন জেস্ট ব্যবহার করা হলে গন্ধটা ভীষণ ভালো আসে আর ওই পাতিলেবুটাই আমি টুকরো করে রসটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম পাতিলেবুর রসও কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়েছিলাম ওয়ান ফিফটি এমএল মানে দেড়শো এমএল ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করেছিলাম তারপর সমস্তটাকে একবার ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ব্যাস আমাদের একদম বাজারের মতন পারফেক্ট ক্রিম চিজ একদম তৈরি এই ক্রিম চিজ শুধুমাত্র এই এই ধরনের কেক বানানোর জন্য নয় আপনারা ক্রিম চিজ বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে যদি রেখে দেন তাহলে ক্রিম চিজ আপনারা পাউডারের ওপর স্প্রেড করেও কিন্তু স্যান্ডউইচ বানাতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক ক্রিম চিজটা আমি দুটো ভাগে তো তৈরি করে নিয়েছি সম্পূর্ণ যে আরেকটা ছানার ভাগ ছিল সেটাও কিন্তু একইভাবে ক্রিম চিজ বানিয়ে ওই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার যেহেতু এটা পাকা আমের চিজকেক সেই জন্য আমাদের পাকা আম প্রয়োজন আমি তিনটে মাঝারি সাইজের পাকা আম নিয়েছি পাকা আমটাকে আমরা এইভাবে টুকরো করে নেব টুকরো করে আমি কিন্তু সরাসরি ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই দিচ্ছি এবার এখানে আমি এর মধ্যে ব্যবহার করব জল ঝরানো টক দই বা হাং কাঠ হাং কাঠ অবশ্যই ব্যবহার করতে হবে আমি মোটামুটি চার ঘন্টা আগে দুটো ছাঁকনির মধ্যে একশো গ্রাম করে টক দই জল ঝরতে দিয়েছিলাম টক দই জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে ব্যবহার করব কর্নফ্লোর আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করেছি কর্নফ্লোর কিন্তু খুব বেশি দেবে না যেহেতু আমার কেকের পরিমাণটা বেশি সেই জন্য আমি দু টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করলাম কর্নফ্লোর ব্যবহার করার কারণে এই ক্রিম চিজের স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে আর একটা সুন্দর জমাট বাঁধে যাই হোক সাধারণত জিলাটিন ব্যবহার করা হয় তবে জিলাটিন আমরা ব্যবহার করছি না যেহেতু কর্নফ্লোরটা সবসময় সবাই হাতের কাছে পাবে সেজন্য কিন্তু আমরা কর্নফ্লোর ব্যবহার করছি আর এরই মধ্যে আমি মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচ মতো বাটার দিচ্ছি বাটার দিলে এর স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে আর ভীষণ স্মুথ হয় ব্যাটারটা আচ্ছা বাটার যদি আপনারা চান সেক্ষেত্রে এই পর্যায়ে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যেই দিয়ে দিলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের যে বড় ক্যানটা হয় সেই বড় ক্যান কিন্তু আমি সম্পূর্ণটাই ব্যবহার করব যেহেতু আমার কেকের পরিমাণটা বেশি যাই হোক সমস্তটা এবার ভালো মতো ব্ল্যান্ড করে নিলাম তবে আমার যেহেতু মিক্সিং জারে জায়গা ছিল না সেই জন্য আমি অর্ধেক ক্যান ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেকটা এই পর্যায়ে ব্যবহার করলাম এবার আমি ওই ক্রিম চিজের মধ্যেই সমস্তটা দিয়ে দিলাম এবার সমস্তটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু মিক্সিং জারে তৈরি করতে পারেন মানে আমি ক্রিম চিজটা আলাদা করে তৈরি করলাম তারপর আবার ব্যাটারের জন্য এই উপকরণগুলো আলাদা করে ব্লেন্ড করলাম এইগুলো না করে আপনারা কিন্তু সম্পূর্ণটাই একসাথে ব্লেন্ড করে নিলেই আমাদের ক্রিম চিজের ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে তবে আমার যেহেতু কেকের পরিমাণ বেশি আর মিক্সিং জারটা ছোটো হয়ে যাচ্ছে সেই তুলনায় সেই জন্য কিন্তু আমি দুটো ভাগ তিনটে ভাগে এটা আমরা পাট পাট করে ব্লেন্ড করে নিলাম ব্যাস সমস্তটা মিশিয়ে নিলে আমাদের কিন্তু ক্রিম চিজের ব্যাটার একদম তৈরি তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ক্রিম চিজের ব্যাটার এবার আমি ওপর থেকে একটু ডেকোরেট করার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি ক্যারামেল সস এই ক্যারামেল সসটাও কিন্তু আমার বাড়িতে তৈরি কীভাবে বানিয়েছি সেটা আমি এই ভিডিওটাতেই শেয়ার করব তবে প্রথমে আমি এটা স্টিম হতে বসিয়ে দেবো তারপর আপনাদের সাথে এই ক্যারামেল সসের রেসিপিটা শেয়ার করব আচ্ছা এইভাবে ক্যারামেল সসটা ওপর থেকে দেওয়ার পর আমি এইভাবে একটা টুথপিকের সাহায্যে একটু স্ট্রোক দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আচ্ছা আর একটা কথা যেটা বলবো আপনারা কিন্তু চাইলে ক্যারামেল সস ব্যবহার না করে আপনারা আমরাজ ব্যবহার করতে পারেন আমরাজ কিভাবে বানাতে হয় বাড়িতে সেটা এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমের পুডিং যখন বানিয়েছিলাম সেখানে কিন্তু শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন যাই হোক আমরা না দিয়ে আমি ক্যারামেল সস দিচ্ছি ক্যারামেল সসটাও কিন্তু এই চিজ সাথে দারুণ খেতে লাগে যাই হোক এবার আমরা এটা ওটি ওভেনে বেক করবো তার জন্য ওটিজি ওভেনটাকে দুশো ডিগ্রি টেম্পারেচারে প্রথমে দশ মিনিট প্রেহিট করে নিয়েছিলাম যদি আপনারা কড়াই বা প্রেশার কুকারে বানাতে চান সেক্ষেত্রে একইভাবে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে তারপর খাওয়ার স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রেহিট করে নেবেন প্রেহিট করে নেওয়ার পর আপনারা মোলটা প্রেশার কুকার বা কড়াইয়ের মধ্যে দিয়ে কাভার করে আপনারা স্টিম করে নেবেন আর যেহেতু আমি ওটিজি ওভেনে করছি সেই জন্য কিন্তু আমি ওটিজি ওভেনে এটা দিয়ে দিলাম আর দুশো ডিগ্রি টেম্পারেচারেই আমি মোটামুটি এটা এক ঘন্টা স্টিম করব যেহেতু কেকের পরিমাণটা বেশি বা কেকের সাইজটা বড়ো সেই জন্য কিন্তু এটা স্টিম হতে সময় লাগবে এক ঘন্টা যাই হোক অপরদিকে আমি এবার ক্যারামেল সস বানানোটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটাকে প্রথমে হাই ফ্লেমে গলতে দেবো চিনিটা হাই ফ্লেমে গলতে শুরু করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে দেখবেন ধীরে ধীরে এইরকম একটা লালচে রঙ চলে আসবে বা ক্যারামেল হয়ে যাবে চিনিটা চিনিটা যখন বেশ লালচে রঙ চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখেই এখানে আমি ব্যবহার করলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম ব্যবহার করতে হবে যতটা চিনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তাই ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু অনবরত নাচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ বাটার বাটারটা অবশ্যই ব্যবহার করবেন একটা সুন্দর সিলকিনেস আসবে বা স্মুথ হবে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সমস্তটা মিশিয়ে নিলে আমাদের ক্যারামেল সস একদম তৈরি এই ক্যারামেল সস আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র এই কেক ডেকোরেশনের জন্যই নয় আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন তারপর পাউরুটির সাথেও মাখিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে যাই হোক আমাদের এক ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি তারপর আমি এটা ফ্রিজে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম সম্পূর্ণ পাঁচ থেকে ছ ঘন্টা বা ওভার নাইট রেখে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন যাই হোক এবার আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি ব্যাস আমাদের ম্যাঙ্গো চিজকে রেডি